প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে ছুঁড়েছিলেন জুতো, কিন্তু জুতো লাগেনি পার্থ চ্যাটার্জির গায়ে। এবং তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন, পার্থ চ্যাটার্জির টাকে লাগলে তিনি খুশি হতেন। এবং তিনি আরও মন্তব্য করেছিলেন, একজন দাগি আসামিকে কেন এসি গাড়িতে করে জামাই আদর করে নিয়ে আসা হচ্ছে, তাকে কোমরে দড়ি পরিয়ে হিড়ির করে টানতে টানতে কেন নিয়ে আসা হচ্ছে না, এমনই তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবং জুতোটা গিয়ে পড়ে পার্থ চ্যাটার্জির গাড়িতে, এবং সেই নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য, সেই নিয়ে তোলপাড় হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। আর এই মুহূর্তে শুভ্রা দেবী, যিনি জুতো ছুঁড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে, সেই শুভ্রা দেবী এই মুহূর্তে ভয়ে পুরো গৃহবন্দী, এমনই কিন্তু খবর উঠে আসছে। মেয়ের পড়াশোনার টাকা জোগাতে হিমশিম পার্থকে চটি ছুঁড়ে ভয়ে গৃহবন্দী গৃহবধূ শুভ্রা। স্বভাবে শান্ত, পাড়াতেও বিবাদ নেই, সকলের সামনে পার্থ চট্টোপাধ্যায়কে চটি ছুঁড়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন গৃহবধূ শুভ্রা ঘড়ুই। দাঁতের যন্ত্রণার নিজে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাসপাতালে, সেখানে কি প্রচণ্ড রাগে এমন পদক্ষেপ শুভ্রার! এই ঘটনা ঘটিয়ে ফেলে অবশ্য নিরাপত্তাহীনতা এবং ভয়ে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন শুভ্রা। এবং তার বাড়িতে সাংবাদিকরা পৌঁছালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। শুভ্রার স্বামী সমীর ঘড়ুইয়ের আর্জি, তাঁদের নিজেদের মতো থাকতে দেওয়া হোক, মেয়েদের পড়াশোনার জন্য ব্যাপক টাকা পয়সার দুশ্চিন্তায় ইতিমধ্যেই ঘুম ছুটেছে কিপারামপুর ঘড়ুই পাড়ার বাসিন্দা সমীর ও শুভ্রার। মঙ্গলবার সেই দুশ্চিন্তার ছাপি কি পড়ল শুভ্রার এই কাজে? সমীর জানিয়েছেন, তাঁদের দুই মেয়ে সৌমী ও কোনা, বড় মেয়ে সৌমী এবার স্নাতকে ভর্তি হবে, ছোট মেয়ে কোনা পরে পঞ্চম শ্রেণীতে। প্লাইউড কারখানায় কাজ করেন সমীর, মাসে যা আয় তাতে খুব ভালো করে এই বাজারে চারজনের সংসার চালানোই যায় না। শুভ্রা নিজে গৃহবধূ, একাদশ শ্রেণী অবধি পড়াশোনা করেছেন তিনি, মেয়েদের পড়াশোনাতে যেন কোনোভাবেই খামতি না পড়ে, এই নিয়ে রাত দিনের দুশ্চিন্তা মায়ের। শুভ্রা ও সমীরের ইচ্ছা সৌমী নার্সিং নিয়ে পড়াশোনা করুক, কিন্তু বেসরকারি কলেজের খোঁজ নিয়ে দেখা গেছে পড়াশোনার যা খরচ তা জোগাড় করা সমীরের পক্ষে দুঃসাধ্য। শুভ্রার পরিবার জানিয়েছে, বেশ ছোটতেই বিয়ে হয়েছে শুভ্রার, স্নায়ুর রোগে অনেকদিন ধরেই ভুগছেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার দাঁতের যন্ত্রণা দেখা দেওয়াতে ইএসআই হাসপাতালে ওষুধ আনতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিকেল পরীক্ষা থাকায় প্রবল ভিড়ে ওষুধ নিতে পারেননি শুভ্রা। সেই পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রী ও শাসক দলের প্রাক্তন মহাসচিব এবং বর্তমানে ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে চটি ছুঁড়ে মারেন তিনি, জুতো ছুঁড়ে খালি পায়ে নিজে বাড়িতে ফেরেন শুভ্রা। এই ঘটনার পর সাংবাদিকরা এই আচরণের কারণ জানতে চাইলে রাগে ফুটতে থাকা শুভ্রা ঘড়ুই বলেন, জুতো মারা উচিত কেন আপনারা জানেন না? কত গরিব মানুষের টাকা মেরে ফ্ল্যাট কিনে রেখেছেন, আবার প্রশ্ন করছেন কেন? সাধারণ মানুষ ওষুধ না পেয়ে, পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে, অথচ প্রাক্তন মন্ত্রীর এত দুর্নীতির অভিযোগের পরেও এই জন্য নিরাপত্তার বহর দেখে রেগে যান শুভ্রা। যদিও এমন আচরণ এই প্রথম, সমীরের দাবি শুভ্রা অন্যায় দেখলে প্রতিবাদ করেন, তবে এইভাবে এই প্রথম। স্থানীয় সূত্রের খবর, এই পরিবার কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত না। শুভ্রার মেয়ে সৌমী জানান, মা এমন আচরণ কখনো করেন না, কি হলো জানি না, তবে আমাদের পড়াশোনা নিয়ে মা খুবই চিন্তায় রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভ্রা দেবী, কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জুতো ছুঁড়ে তিনি যে কাজ করেছেন তাতে কিন্তু ভয়ে সিঁটিয়ে আছেন পুরো শুভ্রা দেবীর পরিবার, এবং নিজেকে পুরো গৃহবন্দী করে রেখেছেন শুভ্রা দেবী। বন্ধুরা, আপনারা কি বলবেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জুতো ছুঁড়ে তিনি কতটা ভুল কাজ করেছেন না ঠিক কাজ করেছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং শুভ্রা দেবী যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাতে প্রশাসনের কি তার পাশে দাঁড়ানো উচিত এবং তাকে কি প্রোটেকশন দেওয়া উচিত? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা যতদূর পারেন শেয়ার করুন, যাতে প্রশাসনের নজরে আসে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জুতো ছোড়ার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভ্রা দেবী। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।